আবারও মধ্যরাতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভিয়ানন্দ বোস। মঙ্গলবার মধ্যরাতে রাজভবনের পক্ষে জানানো হয়েছে, রাজ্যপাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অধ্যাপক কাজল দেকে নিয়োগ করেছেন। রাজ্যপাল নিয়োগনামায় সই করেছেন, তেমন একটি ছবিও প্রকাশ্যে এসেছে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে রাজ্যপালের নাম না করে তার এই সাম্প্রতিককালের উপাচার্য নিয়োগ এবং একাধিক নির্দেশনামা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি বিশ্ববিদ্যালয়গুলি যদি বোসের নির্দেশ মেনে চলে তবে রাজ্যে তাদের ক্ষেত্রে আর্থিক অবরোধ করবে, তেমন হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল যদিও সেই হুঁশিয়ারি উড়িয়ে পূর্বের মতোই মঙ্গলবার মধ্যরাতে আবার উপাচার্য নিয়োগ করেছেন, এর ফলে রাজ্য এবং রাজভবনের সংজ্ঞা আরও তীব্র বলেই মনে করা হচ্ছে। তার মানে কি, সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা মানব না। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি সব করবেন তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকার নেই। আমি ওনাকে অনেকবার বলেছি, আপনারা ইলেকটেড আর আপনি একটা কনভেনশনাল, জাস্ট এ মানে দেখানোর জন্য একটা একটা নমিনেটেড পোস্ট। তো আপনি যদি মনে করেন আমি চিফ মিনিস্টারের থেকেও বড়, বড় আপনি হতে পারেন নিশ্চয়ই অনেক কাজে, কিন্তু মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট, আপনি নন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ।